ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সলেদারের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর আস্তানা লক্ষ্য করে চালিয়ে যাচ্ছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সলেদার শহরকে উত্তর দিক দিয়ে পুরোপুরি ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা। স্থলপথে অভিযান চালানোর পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি লক্ষ্য করে বিমান হামলাও চালানো হচ্ছে। এর আগে শহরটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার দাবি করে মস্কো, তবে সেই দাবি সত্য নয় বলে জানিয়েছে কিয়েভ। শহরটিতে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রমাণ হিসেবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেন। এতে শহরের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনাদের অবস্থান ও লড়াইয়ের চিত্র দেখানো হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের নেতৃত্বে আবারও পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিন জায়গায় ভ্যালেরি গ্যারাসিমভকে সেনা অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। চলমান যুদ্ধে রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। তবে যুদ্ধে জয়ী হতে আরও ট্যাঙ্ক ও গোলাবারুদ প্রয়োজন হবে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।